সোজাটা বুঝতে পারবে। ক্লিক মেরে নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে এমন একটা জিনিস পূরণ হচ্ছে আমার মনের ইচ্ছা, যে ইচ্ছাটা আমার বহু বছরের। আপনারা বললে হয়তো বা বিশ্বাস করবেন না, এই বছর যখন 2024 শুরু হয়েছিল আমার একটা উইশ লিস্ট ছিল, তার মধ্যে এটা ছিল এবং সিসিটিভি ক্যামেরা ছিল। আমি মনে প্রাণে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে এই দুটো জিনিস বছর বছরের পর বছর ধরে আমি চেয়ে যাচ্ছি 2024-এ এটা যেন পূরণ হয়। আপাতভাবে সামান্য দুটো গেট, কিন্তু যারা আমার নিয়মিত বন্ধু জানেন তারা জানেন যে এই দাবি আমার বহুদিনের। উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না, আমার শ্বশুরমশাই। সেই আমার শ্বশুরমশাই এইটা কেমন করে জানো রাজি হয়ে গেলেন এবং করাচ্ছেনও, সম্পূর্ণ খরচ তিনি দিচ্ছেন, যেটা এক কথায় অবিশ্বাস্য। তবে অনেকগুলো কারণ এতে আছে, তবে কারণগুলো কিন্তু আজকের নয়, বহু বছরের। কিন্তু ওই যে একটা কথায় আছে না, আপনি যেটা মন থেকে চাইবেন, ভীষণভাবে চাইবেন, শুধু তাই নয়, সেটা দেখবেন, সেটা ভিজুয়ালাইজ করবেন যে জিনিসটা হয়ে গেছে, সেটা যে বাস্তবেই হয় সেটা আজকের দিনে কিন্তু প্রমাণ হয়ে গেল। সিসিটিভি ক্যামেরাটা আজকে হয়নি, সেটা আগামীকাল হয়ে যাচ্ছে। এবং আমার উইশ লিস্টে আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমার ওজনকে আমি 60-এর ঘরে নিয়ে আসতে চাই 2024-এ, সেটাও পূরণ হবে, হবেই। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছে। আমিও ভালো আছি। আজকে শুধু গেটটা লাগানো হচ্ছে, সিসিটিভি লোক আজকে জিনিসপত্র সব ঢুকিয়ে দিয়ে যাবে, মানে কেনাকাটা করে রেখেছে, মানে ওদের অর্ধেকের বেশি টাকা দেওয়া হয়ে গেছে। জিনিসপত্র মালবসা সব ঢুকিয়ে দেবে, কালকে করবে, কারণ যাদের করবার কথা, আর তারা আজকে রাখি পূর্ণিমার ছুটি নিয়েছে। তো একদিক থেকে ভালোই হয়েছে, একসাথে দুটো কাজ করা হলে না খুব ধরফরানি হয়ে যেত আর কি। ধরফরানি মানে অ্যাকচুয়ালি করা যেত, কিন্তু আমার কোনো অসুবিধে ছিল না। শ্বশুরমশাই এত বেশি টেনশন করেন, মানে একসাথে দু জায়গাতে কাউকে না কাউকে মজুর থাকতেই হবে, এটা আমার বক্তব্য। তো সেক্ষেত্রে উনি একটা জায়গায় থাকবেন, আমি আর একটা, মানে আর এক লেবারের পেছনে থাকবো, সেরকম একটা সম্ভাবনা হচ্ছিলো। তাতে আমি কিঞ্চিৎ প্রমাদ গুনছিলাম, তো ভালোই হয়েছে। এক এক করে পরপর দুদিনে দুটো কাজ হয়ে যাচ্ছে। এই কাজটা বহুদিন থেকে করার ব্যাপার ছিল, সেটা শেষ পর্যন্ত যে হচ্ছে সেটা জন্য আমরা খুব খুশি। দুদিকেই গেট লাগিয়ে দেওয়ার পরে আমাদের বাড়ির ভেতরটুকু এবং বাগানটুকু মোটের ওপর সুরক্ষিত হচ্ছে, ছাঁচড়া চোদ্দের থেকে মুক্ত, এই আর কি। কিন্তু সিসিটিভিটা হলো অনেকগুলো, তো সিসিটিভি মানে সেটা হলে মোটামুটি পুরোটা কভার করতে পারবো আমরা, আশা করছি, মানে নিরাপদের দিক থেকে, নিরাপত্তার দিক থেকে। তো চলুন তাহলে, আজকে আমার জল খাবার হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি এবং রুটি। মিষ্টি কুমড়োটা একেবারে স্বাদবিহীন মিষ্টি কুমড়ো, এত বিস্বাদ খেতে লাগছে যে কি বলবো। রান্না আমি নামাশিকে যেরকমভাবে করতে বলি সেভাবেই করেছে। আমার বোধ হচ্ছে মিষ্টি কুমড়োটা ভালো ছিল। এই আমার 75 হার্ডের রেজাল্ট আশানুরূপ হয়নি। আমি চেয়েছিলাম অন্ততপক্ষে 5 কিলো ওজন কমাতে, কমেও গেছিল। কিন্তু মাঝখানের এই স্ট্রেস, এই নির্ঘুম একটা রাত, একটা রাত নয় বন্ধুরা, রাতের পর রাত নির্ঘুম কেটেছে, যে স্ট্রেস নেওয়া যাবে না। ওজন কমাতে গেলে যখন আপনি টেনশনে থাকবেন তখন সেটা ভীষণ স্লো হয়ে যাবে। এমনিতেই আমার জীবনে কিছু টেনশন আছে, তাছাড়াও অতিরিক্ত এটা উদ্বৃত্ত তৈরি হয়েছিল। আর সবথেকে সমস্যা হয়েছিল ঘুমের ব্যাপারে, সেই জায়গাটাতে কিন্তু আমি আশানুরূপ ফল পাইনি। তবে যখন শুরু করেছি জিমে যাওয়া এবং দৌড়োদৌড়ি, তখন কিন্তু অবশ্যই আমি রেজাল্ট পাবো। এবং 2024-এর শেষে আপনারা হয়তো বা দেখবেন আমার ওজন 60-এর কোঠায় চলে এসেছে এবং 2025-এ সেটা 55-এ চলে এসেছে। যারা পুরনো বন্ধু তারা তো জানেন যে এই গেটটা আমাদের তালা থাকতো না, কারণটা কিন্তু আমার শ্বশুরমশার দিক থেকে ঠিকই, সবার দিক থেকেই ঠিকই। আমাদের বাড়িতে 3টে সংবাদপত্র আসে, তার মধ্যে উত্তরবঙ্গ সংবাদ সবার আগে আসে, কোনো কোনো দিন 4টে, কোনো কোনো দিন তারও আগে। তো আমাদের বাড়িতে কমপ্লিমেন্টারি কপি আসে, তো ওটা কিন্তু সাধারণ হকার যারা আর কি, তারা কিন্তু ওটা বিলি করে না, ওটা উত্তরবঙ্গ স্টাফেরা এসে একটা গাড়ি নিয়ে আসে। তো তাদেরকে আমরা কখনো বলতে পারি না যে আপনারা
রিলের মধ্যে ঢিল মেরে দিয়ে যাবে, তাতে তারা অভ্যস্ত নেয়। আর বাকি যে দুজন আসে দুটো নিউজ পেপার নিয়ে আর কি, তারাও কিন্তু একজন বলেছিল যে আজকাল আর ঢিল মেরে কেউ দেয় না, অনেক পদ্ধতি এখন নতুন হয়েছে, মোটা কথা ঢিল মেরে দেয় না। তো আমাদের যেটা হয় মাঝখানে আকাশ পরিষ্কার দেখলাম, রাত্রেবেলায় তালা দিয়ে দিলাম, এরকমভাবে সকালবেলায় নিউজ পেপারগুলো সব হাওয়ায় উড়ে এদিক ওদিক চলে যায়, সেগুলো আর পাঠযোগ্য থাকে না, জন্যতেই মূলত এই গেটটা আমরা বন্ধ করতাম না। তো এখন যেটা হয়েছে যে আমি চেয়েছিলাম যে এত দুর্বৃত্তের মতো এসে এই বাগানটা সর্বনাশ করে দিয়ে যায় সেই একটা বিহিত হোক, সেটা আমি বিয়ের পর থেকেই চাইছিলাম, আমার শাশুড়িমাও চাইছিলেন। তো যাই হোক, সেটা এতদিনে হলো, সেটার কারণও কিন্তু একটা যে আমার শ্বশুরমশাই শাশুড়িমা পরলোকগতির পরে এখানে নিজে বাগানটাতে লোক লাগিয়ে একটু চাষবাসের চেষ্টা করছিলেন, তাতে করে তারও খারাপ লাগছিল, জন্য কিছুদিন আগে ধরুন এই মাস তিন চারেক চারেক মতো হলো ওপরে দুটো সিসিটিভি লাগানো হয়েছে। তাতে করে আমরা এতদিন ধরে একটি ব্যাপার বলেছিলাম যে শুধু দুর্বৃত্তের মতো আক্রমণ নয়, আরও কিছু অসভ্য কাজকর্ম এর ভেতরে কেউ কেউ করিয়ে দিয়ে যান বা করে যান সেটা কিন্তু আমরা জানি, মানে আমরা অনুমান করেছি, আমরা শুনেছি। তো যাই হোক, তিনি বিশ্বাস করছিলেন না, কিন্তু সেগুলো তো রোজের রোজ হতো না, কিন্তু আমার শ্বশুরমশাই সেটা সিসিটিভিতে দেখেছেন। এক ভদ্রলোক তার কুকুরকে নিয়ে এসে সকালবেলায়, অনেক ভোরবেলাতে, সে ছোট্ট কুকুরটাকে কোলে করে নিয়ে আসে, রাস্তার কুকুরগুলো তখন ওই কুকুরকে দেখে ঘেউ ঘেউ করে, তো সেই সময়টা তিনি এখানে এসে ছোটো কুকুরটাকে ছেড়ে দেন। কুকুরটা সারা বাগান ধরে ঘুরপাক খায়, দৌড়দৌড়ি করে এবং প্রাত্যহিক অপকীর্তিগুলো তিনি এখানে করিয়ে নিয়ে যান, তবে সেটা তিনি প্রত্যেক দিন করেন, তিনি হয় মাসে একবার বা ওই রকমই আর কি সেটা তিনি করেন। যেদিন তার ভোরবেলায় ঘুম ভেঙে গেল, তার একটু আমোদের ইচ্ছা হলো, তিনি এই কাণ্ডটা এখানে করেন। এটা যে তিনি করেন এটা কিন্তু আমি জানি, বুম্বারা জানে, হ্যাঁ, তো এটা সিসিটিভিতে ধরা পড়েছে। তারপরেই রাতারাতি সিদ্ধান্ত হলো যে না, এই বাড়িতে বদলা, মানে শুধু ফুল চুরি করা, গাছের ক্ষতি করা নয়, এই নোংরামিগুলোও অনেকে করে থেকে যেত, সেটা বিহিত হিসেবে এটা হলো। এবার রংটুকু করা শুধু বাকি, বৃহস্পতিবারের মধ্যে সেটা সম্পূর্ণ হয়ে যাবে। আমি 2024-এ অনেকগুলো এই প্রমাণ পেলাম যে যেটা মন থেকে চাইবো এবং ভিজুয়ালাইজ করতে পারবো, সেটা মনটাকে এক জায়গায় জড়ো করে নিয়ে তারপর সেই ভিজুয়ালাইজেশনটা করতে হয়, সেটা করলে কিন্তু কাঙ্ক্ষিত বস্তু আপনার কাছে ধরা দেয়, অবশ্যই সেটা ধরা দেয়। এই যে পদ্মের টিউবার, সেটা নিয়েও কিন্তু সেই রকম আমার ছিল। এই যে এই জিনিসটা কতদিন ধরে পড়েছিল বন্ধুরা, বিয়ের 17 বছর ধরে জিনিসটা পড়ে আছে, কিন্তু এই বছরই এপ্রিল মাসে আমার শ্বশুরমশাই হঠাৎ করে ওপরে দুটো সিসিটিভি ক্যামেরা লাগালেন, এবং যেটা আমি চাইছিলাম যে এটা উনি বিশ্বাস করুন যেটা হয়, উনি নিজেও সেটা জানতেন কিন্তু নিজের চোখে দেখতে পেলেন। আর একটা আমার জিনিস রিয়েলাইজেশন হয়েছে যত বয়স বাড়ছে তত, সেটা হচ্ছে দুর্বৃত্ত মনোভাবাপন্ন মানুষদের না একটা জিনিস থাকে, সেটা হচ্ছে তীব্র কনফিডেন্স। এই যে ভদ্রলোক আমাদের বাড়িতে কুকুর নিয়ে আসতেন, যখন আগাছা ছাঁটা হতো সেই সময়টায় তিনি কুকুরটাকে নিয়ে আসতেন, ওই আর কি ধরুন 2 মাসে একবার বা কখনো 1 মাসে একবার এরকম সময়। তিনি তো জানেন যে এই কাজটা করা অনুচিত, কিন্তু তবু তিনি সেটা করবেন। এই জিনিসটাকে তিনি যদি একটু পজিটিভ দিকে ডাইভার্ট করে দেন তাহলে তার জীবনটা কিন্তু অনেকটা সুন্দর হতে পারে, কিন্তু কিছুতেই তারা সেগুলো করবে না। তাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে তারা অনেক কিছু অ্যাচিভ করতে পারেন, কনফিডেন্স আছে, তো এই বাঁদরামি করতেও তো কনফিডেন্স লাগে, কিন্তু কিছুতেই না এরা নিজেদের সেই এনার্জিটাকে চ্যানেলাইজ করবে না, পজিটিভ দিকে নিয়ে যাবে না, এইটাই হচ্ছে মুশকিল। করলে এরা জীবনে অনেক উন্নতি করতে পারত, ছোট্ট একটা ফ্ল্যাটে থাকেন না, এরা প্রকাণ্ড বিশাল বড় একটা বাড়ির মালিক হতে পারতেন, কিন্তু কিছুতেই তারা সেটা করবেন না। আর করবেন না যখন করবেন না, আমার থোড়াই না দায় পড়েছে, তবে আমার ব্লগ তো তার স্ত্রীও দেখেন, তাকে বলছি এটা কিন্তু বিশেষ একটা ক্ষমতা, একটা একটা পাওয়ার, সেটা যখন আছে তখন কাজে লাগান না, নিজেদেরই উপকার হবে। যাই হোক, আপাতত এই একটা জিনিস অ্যামাজনে এসেছিল, আজকেও সারা দিন আমার ওই নিউজ দেখা ইত্যাদি ইত্যাদিতেই কেটে গেছে। রোজ নামচা ছাড়া অতিরিক্ত এই একটা জিনিস করছি যেটা প্রাত্যহিকের বাইরে। আমাদের একতলায় যে সুর এক রয়েছে সেটা আমাদের সিঁড়ির দিকটায়, আমার শ্বশুরমশাই এখানে সুর এক রাখতে দেন না, কি কারণ সেটা জাস্ট কোনো কারণ নেই। তো আমি অ্যামাজনেতে একটা অর্ডার করেছিলাম, এই খুব সামান্য একটা জিনিস যেটাকে অ্যাসেম্বল করতে হবে, করতে গিয়ে বেশ অনেকখানা সময় লাগলো, মোটামুটি 26 মিনিটের ক্লিপিং এটা, এবং এটা করতে গিয়ে হাঁপিয়ে রীতিমতো একাকার, মাঝে মাঝে করছি আবার খুলে যাচ্ছে, কিন্তু এটার দাম কিন্তু নিতান্ত অল্প। এই জিনিসটাই যদি আমাকে অ্যাসেম্বলরা করে তবে বিক্রি করতো তাহলে দামটা জাস্ট 3 গুণ হয়ে যেত, কিন্তু আমার জীবনে 26টা মিনিট ধরে যে আমি এটাকে
লাগালাম, গোটালাম, ভেঙে গেল, আবার তৈরি করলাম। এতে করে বেশ আনন্দও হলো, অর্থ তো বাঁচলো, সেটা তো রয়েইছে, কিন্তু কাজটা আমার যেমন হলো এবং খুব আনন্দ হচ্ছে। এবং এই জায়গাটাকে, জুতোর জায়গা তো, এগুলোকে একদম ঠিকঠাক রাখাটাই জরুরি। আমার শ্বশুরমশাই কিন্তু নিজে জ্যোতিষ, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে বৈপরীত্য থাকে, দ্বৈততা থাকে, সেটা আমি আগেও বলেছি এবং আপনারা প্রত্যেকেই সেটা জানেন। আমার নিজের মধ্যেও আছে, উল্টো দিক থেকে দেখছেন যারা তাদের মধ্যেও আছে, আমার শ্বশুরমশাইয়ের মধ্যেও আছে। উনি নিজে জ্যোতিষ, বারবার বলেন যে জুতো একটা খুব সাংঘাতিক জিনিস, জুতো কিন্তু সাবধান, মানে জ্যোতিষ শাস্ত্রের দিক থেকে জুতো জিনিসটাকে খুব সাবধানে রাখতে হয়। বাস্তু হিসেবে জুতো কখনো ছড়িয়ে ছিটিয়ে রাখতে নেই, কিন্তু আমাদের সদর দরজার সামনে সব সময় জুতো ছড়িয়ে থাকে। এই জিনিসটাকে আজকে একটুখানি গোটানো গেল। মজার ব্যাপার, আমার শ্বশুরমশাই কিচ্ছু বললেন না, উল্টে তিনি অ্যাপ্রিসিয়েট করলেন, বললেন ভালো হয়েছে, একটা জায়গায় জুতোগুলো জড়ো থাকলো, সেটা বরং দৃশ্যমানতার দিক থেকেও ভালো, বাস্তুর দিক থেকেও ভালো। আজকের দিনটা মোটর উপর কিন্তু ভালোই গেল বন্ধুরা, মানসিক অশান্তি তো রয়েইছে, কিন্তু অন্যান্য দিক থেকে, জাগতিক দিক থেকে, কেবলমাত্র এই পরিবারের জন্য খুবই পজিটিভ একটা দিন। আমাকে অর্চনা বেহুরা, যার ব্লগের আমি খুবই ভক্ত, তার ব্লগ নিয়ে অনেকেই বলছেন যে তিনি বলেছেন ভাগ্যিস আমার দুটো পুত্র সন্তান আছে। তা আমার না কথাটা বা কমেন্টটা দেখে খুব অবাক লাগলো, কারণ আমি কয়েকদিন ওর ব্লগ কিন্তু দেখছিলাম না, তা দেখছিলাম না মানে বিভিন্ন কারণে মন টন খারাপ, এইদিক ওদিক আর কন্টেন্টটা দেখা হচ্ছিল না। তা যাই হোক, তো তারপর আমি আজকে ওই কমেন্টটা পেয়ে দেখতে গেলাম যে ব্যাপারটা কি একটু আনইউজুয়াল সাউন্ড করছে আর কি, অর্চনা এরকমভাবে বলবে। পরে গিয়ে দেখলাম যে হ্যাঁ, ব্যাপারটা ও সেভাবে বলেনি যেরকমভাবে আর কি আমরা ব্যাপারটাকে ব্যাখ্যা করছি। আর কি খণ্ডাংশ তুলে ধরে কোনো যদি কিছু একটা বলা হয় না, তাহলে পুরো মানেটাই বদলে যায়। ও বলতে চেয়েছে যে ওই নির্ভয়ার সময় ওর বিয়ে হয়েছিল, তখন দিল্লিতে প্রচণ্ড শ্বশুরবাড়ি দিল্লিতে ভীষণ রকম ওগুলো নিয়ে চলছিল, তখন সন্তান আসার সম্ভাবনা তৈরি হয়েছিল, তখন ওইগুলো দেখে ভীত হয়ে ও বলেছিল যে আমি কন্যা সন্তান চাই না। এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই বৈপরীত্য, সেটা সে প্রার্থনাটা করছে তার মাতা রানীর কাছে, সে নিজে একজন মহিলা, মাতা রানীর কথা যেটা বলছে আর কি, মানে যিনি দেবীর কাছে প্রার্থনা করেছিলেন, সেটা ভয় থেকে করেছে যে আজকে যদি আমার সাধারণ মানুষ হিসেবে আমার সন্তান যদি কিছু একটা হয়ে যায়, আমার তো কিছু করার নেই। শুনুন বন্ধুরা একটা কথা বলি, আমার সাথে একটা মেয়ে পড়তো, তার অসম্ভব যন্ত্রণা হতো হচ্ছে পিরিয়ডের সময়, মানে সে ছটফট করতো, এবং তার সেটা তার মায়েরও আছে, তার মায়েরও আছে, তার মাসিদেরও আছে, তার দিদিমারও নাকি তাই রকম হতো। এবং তার মাসিদের ব্যাপারে জানি না, কিন্তু তার মা যখন প্রত্যেক মাসে মাসে অসহ্য পিরিয়ডের যন্ত্রণা হতো, তখন কিন্তু তার পিসিরা, তার ঠাকুমা তার মাকে খুব হ্যাটা করতো যে প্রত্যেক মাসেই যদি বৌমা প্রায় তিন চার দিনে একেবারে সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে যায়, মানে এতটাই অসুবিধা হতো যে ভদ্রমহিলা উঠতে পর্যন্ত পারতেন না। তো তারপরে তিনিও নাকি তখন খুব বলতেন যে আমার এত কষ্ট হয়, আমি তো কিছু করতে পারি না, আমি চাই না যে আমার কোনো কন্যা সন্তান হোক, তাহলে সম্ভাবনা আছে তারও তাই হবে। ঈশ্বরের পরম খেলায় তিনি প্রথম সন্তানটি কন্যাই পেয়েছেন, পরবর্তীতে তার একটি আবার পুত্র সন্তান হয়েছে। তো তার সেই একই রকম পিরিয়ডের ব্যথা, এবং আমি নিজে দেখেছি সে কাকিমা প্রাণপাত করে দিত এই মেয়ের পিরিয়ডের ব্যথার জন্য, সে কী করবে কি না করবে। কিন্তু তখন আমরা তখন স্কুলে টুলে পড়ি, দিনহাটার চিকিৎসা ব্যবস্থা এমন কিছু সাংঘাতিক ছিল না, এমনকি কাকুর যে আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল তা না, কনসিয়াসনেসও ছিল না। কিন্তু পরবর্তীকালে আমরা একসাথে আবার কলেজেও ভর্তি হই, ওর ডিপার্টমেন্ট আলাদা হয়ে যায়, তার পরবর্তীকালে খুব ভালো বিয়ে হয়, এবং বিয়ের পরে ওর হাজব্যান্ড ওকে বাইরে কোথাও চিকিৎসা চিকিৎসা করায়। এখন ওর মায়ের যেমন যতদিন না পর্যন্ত মেনোপজ হয়েছে, ওর মা প্রত্যেক মাসে চার দিন শুয়ে থাকবেই যন্ত্রণায়, মাসিরাও তাই, কিন্তু ওর কিন্তু সেই সিচুয়েশন নেই আর, অতটা ব্যথা নেই, পরবর্তীকালে বড় জায়গায় গেছে, ট্রিটমেন্ট হয়েছে, যাই হোক কিছু। কিন্তু সে ওই আমার বন্ধুও কিন্তু বলতো এত অসহ্য যন্ত্রণা, এত কষ্ট প্রত্যেক মাসে মাসে, আমার যেন কোনো মেয়ে না হয়, যেটা তার মা বলতো সেটা সেই বলতো, এই যে কষ্টটা বাচ্চাটাকে পেতে হবে, মা হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে, এইটাই ব্যাপারটা, এইটাই হয়েছে আমি যেটা বুঝতে পারলাম। কিন্তু অর্চনা একটা কাজ খুব ভুল করেছে, সেটা হচ্ছে এই টাইমে দাঁড়িয়ে এই কথাটা বলাটাও খুব অন্যায়, একজন সামাজিক মাধ্যমে কাজ করা একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে, যেখানে তার প্রচুর ভিউজ, এবং আমাদের বাঙালিদের মধ্যে সচেতনতা প্রচুর, কিন্তু এখনও কিন্তু অবাঙালিদের মধ্যে বেশ কিছু জায়গায় মানে কন্যা সন্তান মানেই, সেখানে তোমার ভাষাটা যখন হিন্দি ব্লগের, তুমি যখন সারা ভারতবর্ষের অধিকাংশ মানুষকে ছুঁতে পারো, তখন তোমার এই সমস্ত ব্যাপারে বিশেষ করে এই সময়ে দাঁড়িয়ে বলাটা অত্যন্ত ভুল।
আমাদের সাধারণ ঘর ঘরের কথোপকথনে আমরা কত কথাই তো বলি, তাই বলে এই সমস্ত কথা ঠিক এইরকম টাইমে ব্লগেতে বলা, তোমার বরের সাথে বলেছে, আমি কাউকেই বলিনি, তুমি এখন বলতে গেলে কেন এসব কথা? আর আমাদের এখন এত সেন্সিটিভ একটা টাইম, আমরা এত মানসিক অসুবিধার মধ্যে আছি, দেখবেন আপনারা প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, যখন খুব মুড খারাপ থাকে আমাদের তখন আমরা সেই মানুষকে ঘোড়া ঘাটাই না। যেমন বাবা যখন খুব দুঃখিত হতেন বা মা যখন খুব রেগে যেতেন, বাবা বলতেন চুপ মারে গিয়েছে বেশি কথা বলো না, বা উল্টোটাও হতো, মা বলতেন বাবা এখন বাবার মুডটা একটু খারাপ, এখন এসব নিয়ে কথা বলো না পরে। সেই জন্যই আর কি আমরা এভাবে রিয়্যাক্ট করছি, আমাদের প্রতিক্রিয়াটাও ভুল না, কারণ আমরা প্রত্যেকেই প্রচণ্ড সেন্সিটিভ একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। মেয়েরা রাত দখল করো, এই কথাটার মানেই হচ্ছে মেয়েরা যাতে সেফ থাকতে পারে। হ্যাঁ, আর তুমি সেই যখন আমরা আমাদের লড়াইয়ের অধিকারের জন্যই লড়ছি, সেখানে তুমি সেই সময় দাঁড়িয়ে আমি কন্যা সন্তান চাই না, তাহলে তো বাবা সেই একই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। তা এইরকম সময় এইরকম মন্তব্যটা সামাজিক মাধ্যমে করাটা সত্যিই দায়িত্বজ্ঞানহীনতা। কিন্তু অ্যাকচুয়ালি ও বলতে চেয়েছিল যেটা, সেটা কিন্তু ততটাও খারাপ না, কিন্তু সময়টা ভুল এবং শব্দগুলোও ভুল, কারণ এই সমস্ত শব্দ সামাজিক মাধ্যমে না উচ্চারণ করাই ভালো। সেটা হয়তো বা ও কেন জানি না এরকম করে বলেছে, আর ভুল ধরিয়ে দেওয়ার পরও মানে গালাত কে বলে, মানে কোনোরকম রিয়েলাইজেশন নেই, এই জিনিসটা খুব একটা সমর্থনযোগ্য নয়। কিন্তু মানে এটা নয় যে আমি সম্পূর্ণভাবে অর্চনাকে দাগিয়ে দেবো বা তার ব্লগ দেখা বন্ধ করে দেবো, তা না। ও এতদিন পর্যন্ত আমাকে যে এত পজিটিভ ভাইব দিয়েছে সেটাকে আমি মিথ্যে বলতে পারি না। রাতারাতি সব কিছু আমার কাছে কালো হয়ে যেতে পারে না, কিন্তু এই কথাটাকে আমি সমর্থনও করি না, এটাও ঠিক। যারা বুঝতে পারছেন না তাদের জন্য বলি, কথাটা হয়তো আগেই বলে দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে অর্চনার চ্যানেলের নাম হচ্ছে লাইফ ইজ বিউটিফুল হ্যাশট্যাগ ইন্ডিয়ান ব্লগার ইন দুবাই। অ্যাকচুয়ালি উড়িয়ামে, ভুবনেশ্বরের মেয়ে, দুবাইতে থাকে হাজব্যান্ডের সাথে। ভালো ব্লগ করে মেয়েটা, খারাপ না, খুবই ভালো মেয়ে, কিন্তু ওই যে হয় মাঝে মাঝে সময় খারাপ থাকলে ভুলভাল কথা বেরিয়ে যায় মুখে, এই আর কি। সুপ্রভাত বন্ধুরা, কালকে রাত্রে ভিডিও এন্ড করিনি অনেকগুলো কারণে। জিম গেলাম, তারপরেতে অনেক জিনিসপত্র মেয়ের জন্য নিয়ে আসতে হলো, তারপর সেসবগুলো নিয়ে, ওর তো প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে, সেসব নিয়ে একটু টেনশনও ছিল ওর দিক থেকে। তারপরে যাই হোক, এটা ওটা সেটা মিলিয়ে মিশিয়ে আর ব্লগ করার কথা রাত্রে অনেক রাত্রে মনে হয়েছে, তখন আর ইচ্ছা করলো না যে ক্যামেরাটাকে অন করি। তা যাই হোক, ভাবলাম যে ঠিক আছে, এখন কদিন একটু ছন্ন ছাড়া ব্লগই আমার হচ্ছে, আজকের থেকেই ছন্ন ছাড়া ব্লগের ব্যাপারটা, মানে যে ব্লগটা আপনারা দেখছেন সেই ব্লগ থেকেই ছন্ন ছাড়া ব্যাপারটা একদমই বর্জন করে ফেলবো আমি। আমার এই ব্যাপারটাতেও সিনসিয়ার হতে হবে, কিন্তু ডেইলি ব্লগের ক্ষেত্রে একটা বেশ অসুবিধাই ঘটে যে ডেইলি ব্লগ করতে গেলে অনেক সময়ই এরকম একটু হয়ে যায়, মাঝে মাঝে মনে হয় সুতোটা কেটে গেল। আর বিশেষ করে পারিপার্শ্বিক যখন সিচুয়েশনটা খুব একটা অনুকূলে থাকে না, তখন যেন সুতোটা আরোই বেশি কেটে কেটে যায় মনে হয়, যে কী বলবো। আর আপনারা সবাই সেটা বুঝতে পারছেন, এবং শুধু একা আমার অবস্থা তো বলে নয়, এই অবস্থা আসলে আপনাদের অনেকেই। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে এই জবাটা, এত ভালো লাগছে দেখতে। একটা জিনিস আমার মাথায় সেরকম ঘুরছে বন্ধুরা, জানেন সেটা হচ্ছে এতগুলো দিন কেটে গেছে, যেখানে অপরাধীরা কে অনেকেই জানে, তা সত্ত্বেও তারা কেউ গ্রেপ্তার হচ্ছে না, মানে তারা কোন লেভেলের প্রভাবশালী এইটাই ভাবছি। আর সেই যে মেয়ে নির্যাতিতা, তার তো প্রভাবশালী কেউ না, বাবা দর্জি, মা খুব সাধারণ গৃহবধূ, এরকম একটা ফ্যামিলি মেয়ে, তার প্রভাবশালী তো কেবলমাত্র আমরাই। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে যত দিন যায় মানুষের ভেতরে আরও আনুষাঙ্গিক অনেক ঘটনা ঘটে, তাদের ঘটনা প্রবাহে এই জিনিসটা হয়তো চাপা পড়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমার একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের একটু স্ট্রং হতে হবে, আর একটু বেশি শক্ত হতে হবে, শক্ত মনের হতে হবে। এই যে কথায় কথায় মন খারাপ হয়ে যাচ্ছে, ঘুমোতে পারছি না, সেসবগুলো করলে চলবে না। নিজেদেরকে একটু ডিসিপ্লিন করে একটু সঙ্গবদ্ধভাবে যে লড়াইটা লড়তে হবে, ওই মেয়েটার আমরা ছাড়া আর তেমন কোনো প্রভাবশালী কেউ নেই। কালকে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি অর্চনার ব্লগটা দেখতে গিয়ে আমি বুঝলাম যে হ্যাঁ, আমার মনে ছিল না যে সত্যি তো সুশান্ত সিং রাজপুতের ব্যাপারটা সিবিআই সলভ করতে এখনও পারেনি, আমার এটা একদম মনে ছিল না। এবং যেটা ভালো জিনিস হলো যে একটা ব্লগ দেখলাম, যেটা কয়েকদিন হলো আমি অন্যান্য কোনো কিছু বাদ দিয়ে শুধুই এই খবরগুলো দেখছিলাম, সেই ব্লগটা যেমনই হোক কিন্তু আমার ভালো লাগলো। ভালো লাগলো মানে একটু স্বাদ বদলের ব্যাপার মনে হলো। ওই জন্য আমি ঠিক করেছি আমাকে সমস্ত খবরও রাখতে হবে, প্রতিবাদেও সামিল একই রকমভাবে থাকতে হবে, কিন্তু মানুষের মাথা, মানুষের মন খুব ক্লান্ত হয়ে যাচ্ছে শুধু এটার মধ্যে থেকে। আমাদের এইটার মধ্যে জীবনের 70% থেকে বাকি 30% কিন্তু নিজেদের মানে দেখার বা চিন্তা করার ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে যেতেই হবে। সেটা অবশ্যই গঠনমূলক কিছু, অবশ্যই আমি কোনো অ্যাফার্মেশনের ভিডিও দেখতে পারি, আমি মানে এমন কিছু যেটা আমাকে আরও স্ট্রং করবে, কিন্তু সারাক্ষণ কেবল এটা করে ঘুমের 12টা বাজিয়ে হ্যাঁ সব কিছু করে কোনো লাভ নেই। আমার ওজন 1 কিলো 1.5 কিলো বেড়ে গেছে, কারণ আমি ঘুমোতে পারছি না, বিশ্বাস করবেন আমি খেতে পারছি না, কিন্তু তাও ওজন বেড়ে গেছে, কারণ প্রচণ্ড স্ট্রেস, ভীষণ চিন্তা, এগুলো ঠিক কাম্য নয়। অথচ ডিসিপ্লিন আছি, যা যা করা 75 হার্ডে প্রাণপাত করছি, কিন্তু এই যে প্রচণ্ড উদ্বেগ এবং
অনিয়মিত ঘুম, থেকে থেকে জেগে জেগে ওঠা, এই জিনিসটা হচ্ছে। নিজেদেরকে একটু স্ট্রং বানাতে হবে আসলে, এত ছুঁইমুই হলে চলবে না। যে কারণে মেয়েরা দা দখল করার যে একটা নাড়া, সেটাকে সত্যিই সফল করতে হবে। হয়েছে, বিচার চাই আসল কথা এবং শেষ কথা, বিচার চাই, এইরকম না করলে হবে না। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কাল খুব ভালো একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।